সাংস্কৃতিক বাংলত্বে আয়োজিত আজকে এই সংবাদ সম্মেলন আমরা গণতান্ত্রিক বামত্ব আগামীতে যে তফসিল ঘোষণা করেছে সরকার নির্বাচন কমিশন, আমরা নির্বাচনে যাওয়ার জন্য প্রস্তুতি নিতেছিলাম এবং মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সংলাপে আমরা এটাও বলে এসেছিলাম। উনি বলেছিল আমাদের আটটি দাবির মধ্যে উনি বলেছিল সংবাদ সম্মেলন করে জানাবে, কিন্তু উনি না জানিয়ে পরের দিন নির্বাচন কমিশন ঘোষণা করে দিয়েছে। সেই পরিপ্রেক্ষিতেই আজকে আমাদের সংবাদ সম্মেলন। আমি আমাদের সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য করে শোনাচ্ছি। গণতান্ত্রিক বামঐক্য দীর্ঘদিন ধরে জনগণের ভোটাধিকার, বাক স্বাধীনতা, আইনের শাসন, গুম খুন, মৌলবাদ, চোরাকারবাদী, রাষ্ট্রদ্রোহী, মাদক পাচারকারী, শিক্ষাঙ্গনের সুস্থ পরিবেশ বজায় রাখা, মেধাভিত্তিক চাকরি নিশ্চয়তা সহ নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আন্দোলন সংগ্রামের ফলশ্রুতিতে প্রত্যেকটি দল ও জোটের সাথে মাননীয় প্রধানমন্ত্রী সংলাপের মাধ্যমে আলোচনার ভিত্তিতে অবাধ সুস্থ হোক সকল দলের অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করা হবে বলেছিলেন। কিন্তু আমরা মর্মাহত হয়েছি প্রধান নির্বাচন কমিশনারের ঘোষণায়। প্রধান নির্বাচন কমিশনার সকল দলের মতামতকে অগ্রাহ্য করে একতরফাভাবে তফসিল ঘোষণা করে। আমরা যে সকল দল বা জোট নির্বাচনে অংশগ্রহণ করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছি, তফসিল ঘোষিত হওয়ায় এই সময়ের মধ্যে আমাদের প্রস্তুতি নিতে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তাই গণতান্ত্রিক বামঐক্য মনে করে তফসিল পুনর্বিবেচনা করে আরও এক মাস পিছিয়ে দেওয়া জরুরি, যাতে করে সকল রাজনৈতিক দল যথাযথ প্রস্তুতি গ্রহণ করে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। গণতান্ত্রিক বামঐক্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল পুনর্বিবেচনা পূর্বক আরও এক মাস পিছিয়ে দেওয়ার জন্য নির্বাচন কমিশনের প্রতি সাংবাদিক অনুরোধের মাধ্যমে জোর দাবি জানাচ্ছি। সম্মেলনে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রিয় দেশবাসীর কাছে এবং নির্বাচন কমিশনের কাছে আমাদের এই দাবিটি পৌঁছে যাবে বলে আমি আশা ব্যক্ত করে এই সংবাদ সম্মেলন পাঠ শেষ করছি। ধন্যবাদ।